আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটির সাতাশ নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ্য বইয়ের সাতাশ নং পৃষ্ঠায় হেডিং করা হয়েছে ধসে রাস্তা বন্ধ তো এখানে একটা পাহাড়ের ছবি রয়েছে এই পাহাড়ের গায়ে যে মাটিগুলো থাকে এই মাটি যদি আলগা হয়ে অনেকটা মাটি একসাথে নিচের দিকে নেমে আসে তাকে বলে ধস নামা তো এই অংশে আমরা ধস নামা সম্পর্কে জানবো তারপর ভূমিক্ষয় প্রভৃতি সম্পর্কে জানবো দেখা যাক এখানে কি বলা হচ্ছে রেডিওর খবরে দীপেন ধসের কথা শুনল দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে ধস নেমেছে দার্জিলিং শিলিগুড়ি এগুলো পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকার যে পাহাড়ের গা এই গা দিয়ে কি থাকে রাস্তা থাকে তো পাহাড়ের গায়ের যে মাটি সেটা যদি কোনো কারণে আলগা হয়ে অনেকটা মাটি একসাথে নিচের দিকে নেমে আসে তাহলে তাকে ধস নামা বলে এবং এই ধস নামার ফলে কি হয় রাস্তা বন্ধ হয়ে যায় সব গাড়ি ঘুর পথে যাচ্ছে অর্থাৎ যেহেতু এখানে যদি ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে তো এখান থেকে তো আর যেতে পারবে না গাড়ি হাওয়ায় উড়ে তাই ঘুরপথ মানে অন্য পথ দিয়ে গাড়ি যাচ্ছে স্কুলে এসে সে অন্যদের বলল সে কথা স্কুলে এসে দীপেন অন্যদের এই ধস নামার কথা বলল ধস কি কিভাবে হয় শেষে স্যারকে জিজ্ঞাসা করলো স্যার বললেন মাটি ধসে পড়া দেখোনি পুকুর পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে তো পুকুর পাড়ের মাটিও অনেক সময় দেখা যায় আলগা হয়ে একসাথে ভেঙে পড়ে তো সেটাই হচ্ছে ধসে পড়া স্যার বললেন পুকুরের পাড় খাড়া সেই রকম খাড়া পাহাড়ের রাস্তার ধার এই পাহাড়ের রাস্তার ধার কি খাড়া উপরে দেখবে একটা বড় পাথর হয়তো তার তলায় মাটি উপরের পাথরটা অনেক দিন ধরে একটু করে সরছে খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল পাথরটা পড়ে গেল পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়ল। ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে তো এখানে ধরো বিরাট বড় একটা পাথর রয়েছে এই পাথরটার তলায় যে মাটিটা রয়েছে সেই মাটিটা অনেক দিন ধরে খয়ে খোয়ে এবং বৃষ্টিতে দেখা গেলো এই তলার মাটিটা আলগা হয়ে সরে গেল এর ফলে কি হবে এই পাথরটা গড়িয়ে নিচের দিকে দ্রুত বেগে নেমে আসতে থাকবে এবং পাথরটা যখন নিচের দিকে নেমে আসতে থাকবে তখন সেই পাথরটা তার সাথে আরো গাছপালা আরো কিছুটা মাটি নিয়ে একসাথে নিচের দিকে পড়তো এভাবেই ধস নামে এছাড়াও ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে রানু বলল বড় গাছ থাকলে সহজে এমন হয় না অর্থাৎ এখানে যদি বড় কোনো গাছ থাকতো মোটা গাছ থাকতো তাহলে ধস নামতো না ঘাসের চাপড়া থাকলেও ধসে না অর্থাৎ ঘাস থাকলেও কম ধসে মাটি তখন সুবীর বলল কি করে জানলি তুই পাহাড়ে গিয়ে দেখেছিস তা নয় পুকুরের কথা বলছি আমাদের পুকুরের পাড়ে একটা জাম গাছ আছে ঝড় বৃষ্টির পর পাশের মাটি ধসে পড়ে কিন্তু গাছটার গোড়ার কাছের মাটি ধসে না অর্থাৎ যেখানে মোটা বা বড় গাছ থাকে সেই গাছের শিকড় মাটিকে আঁকড়ে রাখে তাই গাছ যেখানে থাকে সেই জায়গার মাটি ধসে না তখন স্যার বললেন এই তো বেশ দেখেছ সব জায়গায় এমন পাড় ভাঙে এভাবে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয় মাটি এভাবে সরে যাওয়াকে বা ক্ষয় হয়ে যাওয়াকে বলে ক্ষয়। সাবিনা হেসে বলল বুঝেছি ভূমি তো মাটি তাহলে ভূমি মানে কি মাটি আর ক্ষয় হওয়া মানে তো নষ্ট হওয়া মাটি যদি নষ্ট হয়ে যায় ক্ষয় হয়ে যায় তাহলে সেটাকে বলে ক্ষয়। তো স্যার বললেন কীভাবে ভূমিক্ষয় বাড়ে ভেবে দেখো ধরো একটা পলিথিন তার উপরে মাটির যে কণা আছে তার সঙ্গে নিচের কণার ছোঁয়া থাকে না ফলে জোর বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায় ধরো এখানে অনেকটা মাটি রয়েছে এবারে এখানে একটা পলিথিন রয়েছে কোনোভাবে মাটির নিচে পলিথিন চলে গেছে এই পলিথিন তো পচে যায় না তাই এই যে পলিথিন যে স্তরটা এখানে তৈরি করেছে এর ফলে কি হয়েছে উপরের মাটির সাথে নিচের মাটির কোনো সংযোগ নেই এর ফলে বৃষ্টি বা ঝড় হলে এই উপরের মাটি ধীরে 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 সরে যায় এই উপরের মাটি এবং নিচের মাটি যদি একসাথে জোটবদ্ধভাবে থাকত তাহলে কিন্তু ভূমিক্ষয় হতো না মিনতি বলল সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক এসব ফেলা যাবে না দীপেন বলল আর গাছ কাটা যাবে না মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে তাহলেই ধস কমবে এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো ভূমিক্ষয় ও তার নানা দিক নিয়ে আলোচনা করে লেখো কী কীভাবে ভূমিক্ষয় হয় এক গাছ কাটলে সেখানকার মাটি আলগা হয়ে ভূমিক্ষয় হয় দুই মাটির কণাগুলি জোটবদ্ধ না থাকলে ভূমিক্ষয় হয় ভূমিক্ষয়ের ফলে কী কী অসুবিধা হয় এক ভূমিক্ষয়ের ফলে পুকুর নদীর পাড় ভেঙে যায় দুই পাহাড়ে ধস নামে কি কি করলে ভূমিক্ষয় কমবে এক গাছ কাটা যাবে না দুই মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে তিন মাটিতে পলিথিন প্লাস্টিকের দ্রব্য ওষুধের মোড়ক ফেলা যাবে না এবারে চলে আসছি পাঠ্য বইয়ের আঠাশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে চেনা চেনা জলাশয় এই অংশে আমরা জলাশয় সম্পর্কে জানবো যেমন ধরুন পুকুর বিল এগুলো সব জলাশয়ের মধ্যে পড়েও মানুষ বিভিন্ন ধরনের প্রাণী বিভিন্ন ধরনের উদ্ভিদ জলাশয় দ্বারা উপকৃত হয় জলাশয়ের উপর নির্ভর করে সেটা আমরা এই অংশটা পড়েলে কিছুটা বুঝতে পারবো এখানে বলা হচ্ছে নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জলে সহজ পাঠ প্রথম ভাগ পড়ার সময় থেকেই কালাম মতিবিলটা খুঁজছে বাড়ির পাশের পুকুরেই হাঁসের দল ঘরে মাঝে মধ্যেই মাছরাঙা ছোঁ মেরে মাছ নিয়ে যায় পাড়া ছেড়ে একটু গেলেই চখা বিল তাহলে এই মতিবিল একটা জলাশয় চখা চোখির বিল একটা জলাশয় সেখানে বক পাঁকের মধ্যে মাছ খোঁজে একদিন একটা চিল সাঁ করে এলো জল ছুঁয়ে নখে করে মাছ নিল উড়ে গেল তাহলে এই অংশটুকু আমরা পড়ে বুঝলাম যে এই যে হাঁস মাছরাঙা চখা বক তারপর চিল এরা সকলেই জলাশয়ের উপর নির্ভরশীল খাদ্যের জন্য বিলের পাশ দিয়ে রাস্তা তার ওপাশে একটা নয়াঞ্জুলি ওটাও জলাশয় নয়াঞ্জলিও জলাশয় মাছ আছে ওখানেও ওখানে মাছ রয়েছে নয়াঞ্জলিতে লোকেরা মাঝে মধ্যে মাছ ধরে নিজেরা খায় বিক্রি করে তাহলে দেখো শুধুমাত্র পাখি বা হাঁস নয় মানুষেও মাছের জন্য এই জলাশয়ের উপর নির্ভর করে কালাম স্কুলে এসব বলায় দিলীপ বলল গায়ের সান বাঁধানো পুকুরটার কথাই ভুলে গেলি আর দক্ষিণ পাড়ার মাছের ভেড়িগুলো এ তো এগুলোও তো জলাশয় শান বাঁধানো পুকুর অর্থাৎ কংক্রিট দিয়ে বাঁধানো যেগুলোর যে পুকুরের পাড়টা কংক্রিট দিয়ে বাঁধানো সেই পুকুরের কথা বলা হচ্ছে এছাড়াও দক্ষিণ পাড়ার মাছের যে ভেড়ি যেখানে মাছের চাষ করা হয় সেই ধরনের জলাশয়ের কথাও এখানে বলা হচ্ছে স্যার বললেন শুধু ওটা কেন আরও জলাশয় আছে তবে আজকাল অনেক পুকুরের চারপাশ পাকা করে দেওয়া হচ্ছে মানে কংক্রিট দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে তাতে কচ্ছপ ব্যাঙের মতো অনেক জীবের বিপদ হতে পারে কারণ তারা কংক্রিটের থেকে কংক্রিটের যদি পাড়গুলো হয় তাহলে কচ্ছপ বা ব্যাঙেরা উপরে উঠতে পারে না সেক্ষেত্রে তাদের বিপদ ঘটতে পারে বাড়ি থেকে স্কুলের পথে পাশের সবকটা জলাশয়ের মানচিত্র আঁকতে পারবে স্যার জিজ্ঞেস করলেন তিয়ান বলল বোর্ডে আঁকবো স্যার বললেন আঁকবে আগে বলো তো ঘরবাড়ি কীভাবে দেখাবে তিয়ান বলল ও সব দেখাবো না জলাশয় মানচিত্র তো কালাম বলল তোদের তো দুটো রাস্তা একটা রাস্তার পাশে বাঁওড় আছে এটাও জলাশয় সেটা কিভাবে দেখাবি হাসি বললো বাঁওর কি রেবা বলল নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় তাকে বলে বাঁওর তাহলে বাঁওর কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে বাওর কাকে বলে তাহলে তোমরা কি লিখবে উত্তর লিখবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় তাকে বলে বাঁওর আকাশ বলল স্যার পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আছে স্যার বললেন তুমি আগে পাহাড়ি অঞ্চলে থাকতে তাই না পাহাড়ে অনেক ছোট ছোটো ঝর্ণা আছে তাদের বলে ঝোরা তাহলে ঝোরা কাকে বলে পাহাড়ে অনেক ছোট ছোটো ঝর্ণা আছে তাদের বলে ঝোরা এই ঝোরা কাকে বলে এটাও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে সেখানকার জলাশয় মানচিত্র আঁকবো স্যার বললেন নিশ্চয়ই আঁকবে এবারে চলে আসছি উনত্রিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে বলা বলি করে লেখো তোমার দেখা সবচেয়ে বড় জলাশয়ের কথা লেখো এই ছকটা আমি করিয়ে দেব না কারণ এখানে বলা হচ্ছে তোমাদের নিজেদের দেখা জলাশয়ের কথা কারণ এখানে নিজেদের বাড়ির আশেপাশের কোনো জলাশয়ের নাম লিখতে হবে এবং নিজের ঠিকানা লিখতে হবে সেই জলাশয় ধরো তোমার বাড়ির পাশে কোনো পুকুর আছে সেই পুকুরের যদি নাম থাকে যে অমুকের পুকুর তো সেই পুকুরের নাম এখানে লিখবে এবং নিজের ঠিকানা লিখবে এবং সেই পুকুরে কি আছে সেটা লিখবে কি কি পশুপাখি সেই পুকুরে আসে সেটা লিখবে এবং সেটা মানুষের কি কি কাজে লাগে যদি তুমি লেখো যে সেখানে গরু বাছুরকে স্নান করানো হয় বাসন ধোয়া হয় কাপড় জামা ধোয়া হয় যদি এখানে লিখতে চাও যদি সেগুলো হয় তো সেভাবে এখানে লিখবে তো এগুলো নিজেরা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী এই ছকটা পূরণ করবে তার নিচের অংশে নতুন করে চিনছি আবার চেনা পুকুর বি বিল তো এখানে পুকুর এবং বিলের মানচিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে যে কোনটা পুকুর কোনটা বিল এগুলো মানচিত্রের মাধ্যমে বোঝানো হচ্ছে এটা তোমরা দেখবে তিয়ানের জলাশয় মানচিত্র আঁকা হয়ে গেল মানচিত্রে সব জলাশয় রয়েছে সাবির গুনল সান পুকুর দুটো সাধারণ পুকুর পাঁচটা ডোবাও পাঁচটা এবারে চলে আসছি তিরিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তারপর একটা ছবি আঁকল বলল যেভাবে টিভিতে ক্রিকেট খেলায় ওভার প্রতি রান দেখায় সেভাবে পুকুরের সংখ্যা দেখালাম এই যে সানবাঁধানো পুকুর দুটো সেটা দেখ দেখানো হয়েছে আর সাধারণ পুকুর পাঁচটা এটা দেখানো হয়েছে স্যার বললেন নদী আর নয়াঞ্জলি কটা করে দেখ দেখছ একটা করেই তখন স্যার বললেন রাস্তাটা কি তিয়ান ঠিকঠাক দেখিয়েছে সুবোধ বলল হ্যাঁ স্যার আমরা একসঙ্গে আসি বর্ষাকালে ঘুরপথেই আসতে হয় তখন আসতে প্রায় আধ ঘন্টা লাগে আর শীতে বা গরমে নদীর পাশ দিয়ে আসি তখন মিনিট পনেরো লাগে তখন স্যার বললেন বেশ তাহলে দূরত্বটা তিয়ান আন্দাজ করেছে ভালো আর দিকটা তাও ঠিক দেখিয়েছে স্কুল থেকে ওদের বাড়িটা দক্ষিণেই পড়ে তাহলে এটা স্কুলের কোন পাশের জলাশয়ে মানচিত্র তৃপ্তি বললো দক্ষিণ পশ্চিম তাহলে মানচিত্র দেখে একটা আন্দাজ করা গেল যে দক্ষিণ পশ্চিম বাড়িটা দক্ষিণে তবে পশ্চিম ও দেখিয়েছে স্যার বললেন ঠিক বলেছ আচ্ছা সাবির পুকুরের সংখ্যা দেখালো বাঁধানো পুকুর দুটো এবং সাধারণ পুকুর পাঁচটা ওভাবেই নদী আর ডোবা দেখাও সাবির বলল স্যার একটা ছবিতে সবই দেখানো যাবে দু পুকুর বিল বাউড, ভেড়ি নদী সব সবকিছুর সংখ্যাই স্যার বললেন বেশ তাই দেখাও তুমি যেখানে থাকো সেখানে নদিয়ার ডোবা কটা করে আছে তা উপরে ডান পাশের ক্ষোপে দেখাও সব কিছু কটা করে আছে তা নিচে দেখাও তো এখানে আমরা যেখানে থাকি বা তোমরা যেখানে থাকো সেখানে কটা ভেড়ি আছে কটা বিল আছে কটা ডোবা আছে কটা নদী আছে সানবাধানো পুকুর কটা আছে সাধারণ পুকুর কটা আছে বাঁওর কটা আছে নয়াঞ্জলি কটা আছে সেগুলো তোমরা লিখবে ধর আমি যেখানে থাকি সেখানে ভেড়ি আছে পাঁচটা আমি এখানে ফাইভ লিখলাম তোমরা এখানে পাঁচ ও লিখতে পারো ধরো পাঁচ তোমরা লিখতে পারো বিল আছে এখানে বিল আছে দুটো দুই লিখলাম বাংলাতেই লিখছি ডোবা আছে বারোটা নদী আছে একটা বাঁধানো পুকুর আছে দুটো সাধারণ পুকুর আছে পাঁচটা বাউড় আছে দুটো নয়াঞ্জলি আছে তিনটে তো ডান পাশের উপরের খোপে আমাদের নদী আর ডোবা কটা আছে সেটা দেখাতে বলা হয়েছে তো নদী আছে একটা আর ডোবা আছে বারোটা সেটা আমরা কীভাবে দেখাবো তো নদী আছে একটা এবং ডোবা আছে বারোটা সেটা এভাবে দেখাতে হবে একে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এর সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে